আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লাহ ওবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা প্যারেন্টিং সিরিজের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব অনেকেই আমাদের কাছে একটি বিষয় জানতে চান যে গর্ভবতী মায়েদের যখন ছয় মাস বা সাত মাস বয়সে তারা উপনীত হন তখন তাদের রিলেটিভস যারা আছেন ওনারা বেবি শাওয়ার নামে একটি অনুষ্ঠান করে থাকেন তো এই ধরনের অনুষ্ঠান মুসলিমদের জন্য বৈধ কিনা মুসলিম প্যারেন্টস যারা আছেন তাদের জন্য এ ধরনের কাজ কতটুকু সার্বিকভাবে সঙ্গত প্রথম কথা হচ্ছে যে এ ধরনের আচার অনুষ্ঠান আমরা যারা বর্তমানে প্র্যাকটিস করছি আমরা দেখতে পাই যে আমাদের স্বকীয়তার বাহিরে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে অনেক সময় স্মার্ট ভাবতে পছন্দ করি কিংবা আমরা একটু নিজেরা আরও বেশি সংস্কৃতি মনা এ ধরনের কোনো কিছু লালন করতে চাই অ্যাজ এ মুসলিম একজন মুসলিমের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইসলামের স্বকীয়তা নিজের মধ্যে ধারণ করা আমরা যদি এ ধরনের বেবি শাওয়ার বা এই ধরনের আচার অনুষ্ঠান যারা করে থাকেন আমরা দেখতে পাই বিশেষ করে হিন্দুয়ানি কালচারে এ ধরনের প্র্যাকটিস রয়েছে তাদের মূল উদ্দেশ্য হয় হবু মা যিনি কিছুদিন পরে মা হবেন ছয় সাত মাসের অবস্থায় গর্ভবতী মাকে মুরব্বীরা এসে আশীর্বাদ করেন তো তাদের আশীর্বাদের জন্য একটা অনুষ্ঠানের দরকার আছে আপনি দেখবেন ইসলাম ছাড়া অন্যান্য যত রকমের ধর্মগুলো দুনিয়াতে আছে এদের ধর্ম প্র্যাকটিসের জন্য গির্জার প্রয়োজন হয় মন্দিরের প্রয়োজন হয় বা আচার অনুষ্ঠানকে এর বাহিরে তাদের আর ধর্মের প্র্যাকটিসের জায়গা তাদের নাই কিন্তু ইসলামটা ঠিক এরকম না ইসলাম সর্বাবস্থায় সর্বক্ষণে সর্বমহলে আপনি আল্লা সুবহান তাআলার আনুগত্য করার মাধ্যমে তাকে স্মরণ করার মাধ্যমে তার কাছে দোয়ার মাধ্যমে আপনি ইবাদতে মগ্ন থাকতে পারেন কিন্তু অন্যান্য ধর্মে এই জিনিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো এই জন্যে তাদের আচার অনুষ্ঠান একান্ত জরুরি হয়ে পড়ে আশীর্বাদের জন্য রসুল করিম সল্লি আসাল্লাম এবং পরবর্তী সময়ে সাহাবা কেরাম যারা সর্বোত্তম মানুষ ছিলেন ওই মানুষদের জীবদ্দশায় এ ধরনের আচার অনুষ্ঠানের অস্তিত্ব আমরা কিন্তু খুঁজে পাই না তাহলে আমরা বলতে পারি এটা এ ধরনের আচার অনুষ্ঠান আমাদের কালচার না আমাদের সন্তানদেরকে আমরা এভাবে অভ্যস্ত করতে রাজি নই এরপরে দেখা যায় যে এ ধরনের অনুষ্ঠানে আসলে কি হয় সেখানে শুধু ওই যে আশীর্বাদ করতে আসে বৃদ্ধ মহিলারা তা কিন্তু না সেখানে নারী পুরুষের অবাধ বিচরণ হচ্ছে ওই গর্ভবতী মা তার জন্য তারা নানান গিফটস নিয়ে আসছেন তাকে দেখতে আসছেন এগুলো ভিডিও হচ্ছে ভান্লাহমদিহি মানে গর্বের সন্তান দুনিয়াতে আসার আগেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ওই মহিলাকে প্রদর্শন করা হচ্ছে রসুল করিম সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন যে আই না হাক্কন চোখ লেগে যাওয়াটা সত্য কত মানুষ এই গর্ভবতী মাকে দেখছে তো এতে করে ওই মায়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমরা মুসলিমরা এটা শক্তভাবে বিলিভ করি এর পাশাপাশি নারী পুরুষের অবাধ বিচরণ যদি হয় সেটা সুস্পষ্টভাবে হারাম কাজ এতে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হলো কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা ঘরোয়া পরিবেশে মহিলারা আসবে গর্ভবতী মাকে আমরা স্বাগত জানাবো বা তাকে নিয়ে একটা অনুষ্ঠান করতে চাই ঘরোয়াভাবে যেমনটা ওরা করে থাকে তো আমরা বলবো যে অ্যাজ এ মুসলিম অন্যদের কালচারটা ধার করার মধ্যে নিজেদেরকে স্মার্ট ভাবার তো কিছু নাই আপনি সর্বাবস্থায় ওই মায়ের জন্য দোয়া করতে পারেন সর্বাবস্থায় তার জন্য শুভকামনা আপনার থাকতে পারে হ্যাঁ তাকে আপনি ভালোবাসেন তার জন্য গিফট কিনতে চান মাশাল্লাহ আল্লাহ কোনো অসুবিধা নাই গিফট নিয়ে তার বাসায় আপনি পৌঁছে দেন তাকে ভালোবাসা জানান তাকে শুভেচ্ছা জানান অভিনন্দন জানান কিন্তু এই ধরনের একটা ঘরোয়া অনুষ্ঠানের রূপে বেবি শাওয়ার নাম দিয়ে যেটা আমরা মুসলিমরা করছি জেনে রাখা দরকার এটা আমাদের দৈন্যতা আমাদের স্বকীয়তাকে আরও বেশি এটা নিচের দিকে নিয়ে যায় এগুলো আমাদের জন্য সাজে না মানায় না এবং কেউ যদি এটাকে ধর্মীয় পার্সপেক্টিভের বাইরেও এমনিই জাস্ট শুধু ভাল লাগছে করছি আমরা সেক্ষেত্রেও বলবো এটা অসুন্দর একটি কাজ এবং এটি আমাদের কালচার নয় বরং আমরা তার বাচ্চার জন্য বাচ্চার মায়ের জন্য সর্বাবস্থায় দোয়া করতে পারি যদি তাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন আপনি যে কোনো সময় দিতে পারেন এটার জন্য আলাদা করে অনুষ্ঠান বা এই টাইপের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না আমরা আল্লাহ সুবাহন তালা এই ধরনের বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদের সন্তানদের আমাদের মায়েদের হেফাজতে রাখুন আল্লাহ আমিন ওসলাল্লাহ তালা সেইদিনা ও নবীনা মোহাম্মদ ওসসালামুকুম ও রহমতুল্লাহি ওবরকাত